কাটিং 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 তারপর ফিটিং তো এই সব উল্টা পাল্টা হয়ে যায়। সি যেতিয়া মাফি মাগিছে তাক ফার্স্ট টাইম বস্তু হয়েছে মাফ করে দিব লাগে এইটাই মর শঙ্করীয়সকলে নিজে গুরুজনৰ মানুহসকলে তারিফ কৰিছে বোলে ইমান ভাল আজমল সাহেবে লেকচাৰ দিছে বোলে মানুহে তো নুশুনে না আপোনালোকে যেটো পঠাই দিয়ে কাটিং 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 তারপর ফিটিং এইটো সব উল্টা পাল্টা হয়ে যায় আর কি। স্যার কংগ্রেস কংগ্রেস বিধায়কর যিমানখিনি আছে কইছে যে আজমল সাহেব যিমানখিনি কই থাকে আজমল সাহেবে অ্যারেস্ট কেন করে আজমল সাহেবে কোন নন মুসলিম মানুষ মুসলিম মানুষ গালি পালে তেনে যে সাধু রেপিস্ট বদমাস বেয়া কোন এজন মানুষ আঘাত দি কথা কোনটাই উচিত না না হয়েছে বেয়া হয়েছে গোয়ালপাড়াত মসজিদ উচ্ছেদ ভাঙিছে মাদ্রাসা ভাঙিছে ঈদগাহ ভাঙিছে এইটো সরকারক আপনাদের ধরো করিমগঞ্জ মন্দির ভাঙিছে সেটার উপর কি কব আপনার রিয়াকশন আমি শোনা নাই শোনার পিছত দি মুখ্যমন্ত্রী কইছে শঙ্কর ধর্মস্থান ভাঙি বদরুদ্দিন আজমল গলে তো মন তো বেয়া লাগে যে মুখ্যমন্ত্রী কালি কইছে যে শঙ্কর সংঘর্ষ বদরুদ্দিন আজমল গলে তো মন তো বেয়া লাগে বুঝে যায় যে তেখেত লোক আমার কোনো বুঝা বুঝি নাই মই শঙ্করে যাম মুখ্য জায়গা যাম সিএম খুদি যাম ভাই সিএম তো আমার বস নয় আমি আমার বস কাটিং 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 তারপর ফিটিং তো এইটো সব উল্টা পাল্টা হয়ে যায়। সি যেতিয়া মাফি মাগিছে তাক ফার্স্ট টাইম বস্তু হয়েছে মাফ করে দিব লাগে এইটাই মর ভাষণ দিছো শঙ্করীয়সকলে নিজে গুরুজনার মানুষকলে তারিফ করেছে বোলে ইমান ভাল আজমল সাহেবে লেকচার দিছে বোলে মানুষে তো নুশুনে না আপনাদের যেটা পাঠাই দিয়ে কাটিং 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 তারপর ফিটিং তো এইটো সব উল্টা পাল্টা হয়ে যায় আর কি। স্যার কংগ্রেস কংগ্রেস বিধায়কর যিমানখিনি আছে কইছে যে আজমল সাহেব যিমানখিনি কই থাকে আজমল সাহেবে অ্যারেস্ট কেন করে আজমল সাহেবে কোনো গুরুজনক গালি দিছে নি কোনো সন্ন্যাসীক গালি দিছে নি সাধুক গালি দিছে নি মই তো কাইলে আজমল সাহেবে কোনো নন মুসলিম মানুষ মুসলিম মানুষ গালি পালে তেনে যে সাধু রেপিস্ট বদমাস বেয়া কোনো এজন মানুষ আঘাত দি কথা কোনটাই উচিত না না মুখ্যমন্ত্রী হয়েছে বেয়া হয়েছে গোয়ালপাড়াত মসজিদ উচ্ছেদ ভাঙিছে মাদ্রাসা ভাঙিছে ঈদগাহ ভাঙিছে এইটো সরকারক আপনাদের ধরো করিমগঞ্জ মন্দির ভাঙিছে সেটার উপর কি কব আপনার রিয়াকশন আমি শোনা নাই শোনার পিছত দি মুখ্যমন্ত্রী কইছে শঙ্কর ধর্মস্থান ভাঙি বদরুদ্দিন আজমল গলে তো মন তো বেয়া লাগে যে মুখ্যমন্ত্রী কালি কইছে যে শঙ্কর সংঘর্ষ বদরুদ্দিন আজমল গলে তো মন তো বেয়া লাগে বুঝে যায় যে তেখেত লোক আমার কোনো বুঝা বুঝি নাই মই শঙ্করে যাম মুখ্য জায়গায় যাম সিএম খুদি যাম ভাই সিএম তো আমার বস নয় আমি আমার বস।